এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান একসাথে, আপনার পিৎজা থেকে শুরু করে সি ফুড, বিশেষ করে এই জায়গাতে হাঁসের মাংসটা বেশি জনপ্রিয় চালের রুটির সাথে। গরম গরম পিৎজা খেতে চাইলে আপনারা এই জায়গাতে চলে আসবেন। প্রচুর পরিমাণে চিকেন ব্যবহার করছে, দেখেন একবারে বের হয়ে চলে যাচ্ছে বাইরে। খাবার কিন্তু খারাপ না, আমার কাছে ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যারা বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এই মজার গেমটা পছন্দ করেন আর যারা খাওয়া দাওয়া পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে আপনাদের চোখের সামনে লাইভ পিৎজা এবং বার্গার বানিয়ে দিবে, তাও আবার আপনাদের পছন্দের টেস্ট অনুযায়ী। তো এখানে এই পিৎজা বার্গার ছাড়াও আরও অনেক অনেক ধরনের খাবার আছে, তো পুরো ভিডিওটা দেখুন। আর এখানে একসাথে এতগুলো স্ট্রিট ফুডের দোকান ঢাকা শহরের আমি আর কোথাও দেখিনি। তো গরম গরম এই খাবারের টেস্ট নিতে হলে আপনাদের চলে আসতে হবে এখানে। বিশেষ করে এই জায়গাতে হাঁসের মাংসটা বেশি জনপ্রিয় চালের রুটির সাথে, ঠিক আছে। যে দুই নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশেই বসে এই বিশাল স্ট্রিট ফুডের আয়োজন। মোটামুটি 3-4টা থেকে শুরু হয়, একদম রাত 10-11টা যতক্ষণ খাবার থাকে ততক্ষণ পর্যন্ত এটা খোলা থাকে। হ্যাঁ, তো এই যে এখানে পিৎজাগুলো বানাচ্ছে। তো আমরা এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পি ফর পিৎজা। এখানে আপনারা লাইভ পিৎজা এবং বার্গার পেয়ে যাবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমার কাছে দামটা মোটামুটি রিজনেবল মনে হয়েছে। হ্যাঁ, আমি পরে দেখাচ্ছি সেগুলো। উপকরণগুলো এই যে এখানে দেওয়া আছে, দেখেন ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, তারপরে মাশরুম সস, চিকেন, হ্যাঁ যেখানে চিজ গ্রেট করতেছে। গরম গরম পিৎজা খেতে চাইলে আপনারা এই জায়গাতে চলে আসবেন। আমরা এখানে পি ফর পিৎজা স্পেশাল, যেটা সিগনেচার আইটেম তাদের এটা নাকি, তো এটাই আমরা অর্ডার করছিলাম ছোটটা। আর এই যে নাগা বার্গার এটা বড়টা দিয়ে, এটা হবে তো? হ্যাঁ, ঝাল কেমন হবে? ঝাল দিয়েন মোটামুটি। এই যে নাগা বার্গারটা পেয়ে গেছে, যে এখানে প্রচুর পরিমাণে চিকেনের স্টাফিং দিছে, প্রচুর পরিমাণে মেয়োনিজ দিছে। হ্যাঁ, এটার দাম যেন কত ছিল ভুলে গেছি, 140 টাকা। আর এটা 220 টাকা। ওকে, টোকেন লাগবে আপনার? ঠিক আছে। তো আমরা সবই গরম গরম খেতে ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে মজা নাই। তো আমি বার্গারটা প্রথমে টেস্ট করি, একটা বাইট দিয়ে বিসমিল্লাহ। টাটকা তো সবকিছু, বানটাও তৈরি করছে এখানে। প্রচুর পরিমাণে চিকেন ব্যবহার করছে, দেখেন একবারে বের হয়ে চলে যাচ্ছে বাইরে, সস চিকেনে ভরা। জানি না সবাইকে দেয় কিনা, দিলে ভালো। ওটা ঝাল নাগা বার্গার তো, এটা বেশ ঝাল। যারা ঝাল পছন্দ করেন তারাই নাগাটা নেবেন। বার্গারটা ভালো লাগছে, এত পরিমাণে সস দিছে যে একবারে মুখের অবস্থা খারাপ। এখন আমরা এই যে ছোট্ট পিৎজাটা অর্ডার করছিলাম, এই যে দেখেন এটা সবার ছোট সাইজ পিৎজা। হ্যাঁ, তো যেখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাপসিকাম দিছে, ব্ল্যাক অলিভ দিছে, তারপরে এখানে আপনার সসেস কেটে কেটে দিছে, মাশরুম দিছে, আর প্রচুর পরিমাণে চিজ আছে। হ্যাঁ, তো এটা একটা বাইট দিয়ে দেখি, বিসমিল্লাহ। পিৎজা দেখলেন, বেশ চিজি বার্গার এটা। এখানকার সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে এটা, এই জন্য এটা অর্ডার করা। আপনারা যদি সংখ্যা বেশি আসেন তাহলে বড় সাইজের গুলো অর্ডার করবেন, বড় সাইজের গুলো দেখতে আরো সুন্দর,
খাবার কিন্তু খারাপ না, স্ট্রিট ফুড বাইরে বেচতে সেই জন্য যে খাবার খারাপ তা কিন্তু না, আমার কাছে ভালো লাগছে। আপনারা এখানে আসতে চাইলে সহজ ঠিকানা হচ্ছে, আপনারা যদি বেরিবাদ মিরপুরের রোড দিয়ে আসেন পঞ্চবটি নেমে, আপনারা ওই বউবাজার বললেই এখানে দেখাই দিবে। এখন অবশ্য আমরা এখানে যেখানে আছি এটা অস্থায়ী ঠিকানা, এটা হচ্ছে মিরপুর 2 নম্বর স্টেশন, মেট্রো রেলের যে স্টেশন তার পাশে বসেছে, ওখানে ইজতেমা হচ্ছে এই জন্য এটা অস্থায়ী ঠিকানা। তবে ওখানেই বউবাজারে স্থায়ীভাবে এটা বসে। ভালো প্রাইস হিসাবে ভালো, তো ঠিক আছে ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আর পরবর্তী ভিডিও কোথায় চান কমেন্টে জানায়। আল্লাহ হাফেজ।